প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাসায় কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো? আমি দিলারা বেগম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পড়ব যে বিষয়টি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান চতুর্থ অধ্যায়। সবার কাছে খাতা কলম আছে তো? বইয়ের 34 পৃষ্ঠা বের করো এবং খাতা কলম সাথে রাখো। আজকে আমরা গত ক্লাসে পড়ছিলাম একটি সপুষ্পক উদ্ভিদ পাঁচটি অংশ নিয়ে গঠিত, মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। আমরা গত ক্লাসে মূল এবং কাণ্ড এর বিভিন্ন অংশ পড়ছি, আর আজকে আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে একটি পাতার বিভিন্ন অংশ। আমরা সাধারণত পাতা বলতে যেটা বুঝি, পাতা হচ্ছে চারটা সবুজ অংশ, এটা হচ্ছে পাতার সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় যে পাতা করব সেটা হচ্ছে কাণ্ড বা তার শাখা প্রশাখা থেকে সৃষ্ট সবুজ অংশটি হচ্ছে পাতা। সব গাছেরই কিন্তু পাতা থাকে। উচ্চ শ্রেণীর যে সকল উদ্ভিদ আমরা তো এগুলি জানি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ হচ্ছে আম, কাঁঠাল, বিভিন্ন বড় বড় কাষ্ঠল উদ্ভিদ। আর নিম্ন শ্রেণীর অনেক উদ্ভিদেই পাতা থাকে না, তবে পাতার মতো একটা অংশ থাকে। মস আমরা জানি নিম্ন শ্রেণীর উদ্ভিদটা কি, নিম্ন শ্রেণীর উদ্ভিদটা হচ্ছে মস এবং ফার্ন। মস এবং ফার্ন উদ্ভিদে পাতার মতো একটা অংশ আছে, কিন্তু আসলে এটা পাতা না। আজকে আমরা বলবো যে একটি পাতার বিভিন্ন অংশ, পাতায় যে বিভিন্ন অংশগুলি থাকে সে অংশগুলি। একটি পাতা একটি আদর্শ পাতা তিনটি অংশ, একটি হচ্ছে প্রথমটি হচ্ছে পত্র মূল, পাতার যে মূল অংশ এটা হচ্ছে পত্র মূল। দ্বিতীয় অংশটি হচ্ছে বৃন্ত বা বুটা, বৃন্ত বা বুটা। তৃতীয় যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে পত্র ফল, পত্র মানে পাতা, ফলক মানে পাতাকে অর্ধেক করলে যে দুই পাশে অংশ, এটা হচ্ছে পত্র ফলক। এখন পত্র মূল, আমরা তো আগের ক্লাসে পড়েছিলাম যে কাণ্ড হচ্ছে গাছের কাষ্ঠল, এটা হচ্ছে কাণ্ড। কাণ্ড থেকে সৃষ্ট সংযুক্তকারী যে রেখা, এটা হচ্ছে পত্র কি ফলক। এরপর
তিন অংশের ভিতরে আমরা কমবে তৃতীয় অংশের ভিতরে এই অংশটি আমরা দেখবো এক আমার নয় খুব বাস্তবে দেখ আমরা বলছিলাম যে কাণ্ড থেকে সৃষ্ট কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট যে শাখা প্রশাখার কত অংশ এটা হচ্ছে কি কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট যে সবুজ চাপটা সেটা হচ্ছে কি পাতা পাতা কি নামে পত্রমূলের সাথে যে ছোট্ট একটি পত্র ছোট্ট একটি পাতার মতো অংশ এটা হচ্ছে উপপত্র এই উপপত্রে এটা হচ্ছে উপপত্র পরে হচ্ছে ভুটা ভুটা হচ্ছে পত্র মূল এর সাথে পত্র পলকের সংযুক্তকারী যে অংশ এটা হচ্ছে ভুটা ভুটার কাজ হচ্ছে বিভিন্ন পত্র পলকের এবং কাণ্ডের ভিতরে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আদান প্রদান করা হচ্ছে কি ভুটার কাজ পরে হচ্ছে পত্র ফলক পত্র ফলক হচ্ছে ভুটা এবং পত্র শীর্ষ পর্যন্ত সংযোগকারী একটি অংশ এটা হচ্ছে কি পত্র ফলক ফলক মানে পাতাকে দুই ফালি করলে যে অংশগুলি পাওয়া যায় এটা হচ্ছে কি পত্র ফলক এই পত্র ফলকের কাজ হচ্ছে সূর্য আলোকে ধরে রেখে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এরপর দেখবো আমরা একটি পাতা সাধারণত কি কাজগুলি করে পাতার সাধারণ কাজ হচ্ছে পাতা খাদ্য তৈরি করা পাতা প্রধান কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে পাতা গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ যেমন শ্বাস কার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় আবার খাদ্য তৈরির সময় সেরকম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন কি করে বের করে দেয় আর উদ্ভিদের প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পানি গ্রহণ করে এই অতিরিক্ত পানি বাষ্পাকারে উদ্ভিদ কি করে বের করে শ্বসন প্রক্রিয়া তাহলে বন্ধুরা আমরা এই পাঠ শেষে যে অংশগুলি শিখলাম সেগুলো হচ্ছে একটি পাতার বিভিন্ন অংশ যেমন পত্র মূল বৃন্ত বা ভুটা পত্র ফল পত্র মূল কি করে পত্র মূল পাতাকে কাণ্ডের সাথে যুক্ত রাখে আবার বৃন্ত কি করে বৃন্ত পত্র ফল এবং পত্র মূলকে সংযুক্ত করে এবং পত্র ফলকটা সূর্যের আলোকে ধরে রেখে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুতে সহায়তা এই যে পত্রমূল পত্রমূলের ঘোড়ার দিকে যে সবুজ চাপটা পাতার মতো অংশ দেখা যায় সেটি হচ্ছে উপপত্র আবার বৃন্ত কোনো কোনো গাছের পাতায় বৃন্ত থাকে না আবার কোনো কোনো গাছের পাতায় বৃন্ত দেখা যায় যেমন শাপলা পত্র এর বৃন্ত নেকল আবার শিয়াল কাটা গাছের বৃন্ত বাপুটা থাকে আর পত্র ফল যেটি সেটি কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতে সহায়তা করে প্লাস গ্যাসীয় আদান প্রদানের সহায়তা করে কে পত্র ফল কার সাহায্যে বৃন্ত বা ভুটার সাহায্যে আর আমরা যে পাতার সাধারণ কাজগুলি করছি সেগুলি হচ্ছে খাদ্য প্রস্তুত করা পাতা প্রদান কাজ
সালোচন শ্লেষণ প্রক্রিয়া গ্যাসের আদান প্রদান করার এর একটা গুরুত্বপূর্ণ কাজ। শ্বাস কার্য পরিচালনার জন্য যখন অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, তেমনি আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন বের করে দেওয়া পাতার অন্যতম একটা প্রধান কাজ। উদ্ভিদের প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পানি গ্রহণ করে ফেলে, এই অতিরিক্ত পানি বের করে দেওয়ার একটা একটা প্রক্রিয়া হয়, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রচ্ছেদন। এই প্রচ্ছেদন প্রক্রিয়াটিও পাতার মাধ্যমেই হয়। তাহলে বন্ধুরা, আমরা বাড়ির কাজটা ঝটপট লিখি। বাড়ির কাজ হচ্ছে পাতার বিভিন্ন অংশ চিহ্নিত করে একে স্কুল খুলে হলে আমাকে একে দেখাবে, এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা চলব এবং বাসায় থাকবো, সবাই সুস্থ থাকবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।